বিগত কয়েকদিন কৃষ্ণনগর শহরে সেই রকমভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি, আজকে হঠাৎই একদিনে প্রায় 6 জন। কোন কোন এলাকায় আর সেগুলো কি কন্টেনমেন্ট জোন করা হয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, গত 4 দিন কৃষ্ণনগরে কোনো আমাদের করোনা পজিটিভ কেস ছিল না। আপনার 20-তে একটা হয়েছিল, তারপরে 4 দিন কৃষ্ণনগরে কোনো করোনা পজিটিভ কেস ছিল না। গতকাল ঘূর্ণি 1 নম্বর ওয়ার্ডের 3 জন, 12 নম্বর ওয়ার্ডের 1 জন, 15 নম্বর ওয়ার্ডের 1 জন 8 নম্বর ওয়ার্ডের 1 জন আইডেন্টিফাইড হয়েছে। ইতিমধ্যেই 8 নম্বর ওয়ার্ড এবং 15 নম্বর ওয়ার্ডে যারা আক্রান্ত হয়েছেন তাদের কন্টেনমেন্ট করে দেওয়া হয়েছে। আর আমাদের বাদবাকি 1 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডে নোটিশ আমাদের স্বাস্থ্যকর্মীরা লাগাতে গেছে। স্বাস্থ্যকর্মীরা নোটিশ লাগিয়ে এলেই সেখানেও কন্টেনমেন্ট জোন আমরা করে দেবো। সবগুলোই ফ্যামিলি লিঙ্কে আমরা কেস হিস্ট্রি দেখছি। 1 নম্বর ওয়ার্ডে যে 3 জন হয়েছে তার একজন মেয়ের এর আগে হয়েছে করোনা পজিটিভ। সুতরাং আমরা তাদের হিস্ট্রিতে আমাদের মেয়েরা যেটা জেনেছে যে তার সংস্পর্শে আসার জন্য এগুলো হয়েছে। আর একজন পুলিশকর্মী হয়েছে, তিনিও এর আগে যার পুলিশকর্মীর হয়েছে তার সংস্পর্শে থাকার জন্য একসঙ্গে ডিউটি করার জন্যই হয়েছে। আর একজন 12 নম্বর ওয়ার্ডে, সেইটা এখনও আমরা পাইনি, কেস হিস্ট্রি পেলে আপনাদের জানিয়ে দেবো। আমরা পৌরসভার পক্ষ থেকে কৃষ্ণনগরবাসীর কাছে অনুরোধ করব, রাজ্য সরকারের যে নির্দেশ সেটা মেনে চলুন। মাস্ক ছাড়া বাড়ি বাইরে বেরোবেন না, কোনো ভিড় জায়গায় যাবেন না, তাহলে এই শহর নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন, আমরাও নিরাপদ থাকব। কৃষ্ণনগর পৌরসভা সর্বদা আপনাদের পাশে আছে, যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই শহরে যাদের করোনা আক্রান্ত হয়েছিল তার মধ্যে 60% লোককে আমরা বাড়িতে থাকতে বলেছিলাম, সেই 60% লোক প্রত্যেকেই সুস্থ হয়ে গেছেন। তাদের এলাকার কন্টেনমেন্ট জোন আমি ফ্রি করে দিয়েছি, যেমন 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, সমস্ত ওয়ার্ডগুলোতেই বাড়িতে রেখে ট্রিটমেন্ট হয়েছে, তারা প্রত্যেকেই সুস্থ হয়ে গেছেন। আপনাদের কাছে অনুরোধ, আক্রান্ত ভয় পাবেন না, অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। পৌরসভা আপনাদের কাছে ছিল, আছে, থাকবে। আতঙ্কের কারণে আপনারা কোনো কিছু ভুল সিদ্ধান্ত নেবেন না। কোনো অসুবিধা আমাকে জানার দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের স্বাস্থ্য দপ্তর আছে, ডাক্তারবাবুরা আছে, তারা আপনাদেরকে পরামর্শ দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারি নির্দেশ মেনে চলবেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।